Hey guys, what's up? How are you? কেমন আছেন সবাই? আমি তালাত রহমান খান অনেক দিন পর চলে এলাম আপনাদের কাছে। আজকে আসলে আমি এসেছি একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের ব্যাপারে একটা অদ্ভুত ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার চ্যানেলে আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন রকম সেক্টর থাকে, কমেডি, নাটিকা থাকে, গান বাজনা থাকে, সেই সাথে প্যারানর্মাল ব্যাপারেও টুকটাক আলাপ আলোচনা হয়। তো আজকে আমি ফ্রেন্ডস শেয়ার করব একটি পুরনো ঘটনা। এটা খুবই অদ্ভুত আসলে। এই ঘটনাটার সাথে একটা আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি ব্যান্ড লাইন আপ জড়িত। ফ্রেন্ডস, আপনারা হন্টেড হাউজের কথা শুনেছেন, হন্টেড রুমের কথা শুনেছেন, হন্টেড প্লেসের কথা শুনেছেন, অর্থাৎ এমন এমন কিছু জিনিসের কথা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে আপনারা যারা ইন্টারেস্টেড আর কি প্যারানর্মাল ব্যাপারে হয়তো শুনে থাকবেন যে এই জিনিসটা খারাপ, এই জায়গাটা খারাপ, বা ওই জিনিসটা অভিশপ্ত, ওটা টাচ করলে সমস্যা, ওই কক্ষের মধ্যে কিছুক্ষণ কাটালে সমস্যা হবে, অমুক জায়গাটা ভালো না, ওই জায়গায় কিছুক্ষণ পায়চারি করে আসলে সেখানে সমস্যা হবে। ঠিক তেমনভাবেই ফ্রেন্ডস, আমি যেটা বলছি শুনলে হাস্যকর লাগতে পারে, কিন্তু এইটা ফ্রেন্ডস মোটেও হাস্যকর না। একটা গান, একটা ব্যান্ডের গানের কথা আমি বলছি। ব্যান্ডটা এত জনপ্রিয় যে ব্যান্ডটার নাম আমি সঙ্গত কারণেই এভাবে পাবলিক মিডিয়াতে নামটা বলবো না আমি ব্যান্ডের। শুধু এটুকু বলতে পারি, এই ব্যান্ডের কোনো একটি জনপ্রিয় গান যেটার লিরিক লিখবার পর লিরিক রাইটার মারা গিয়েছিলেন, উনি আর আমাদের মাঝে বেঁচে নেই। গানটার নামও আমি বলতে চাচ্ছি না ফ্রেন্ডস। তবে আমি তো ব্যান্ড সিঙ্গার, এমনিতে রেগুলার এই ব্যান্ডের গান কীভাবে প্র্যাকটিস করেছি, লাইফে কী করেছি না করেছি আমার পূর্ববর্তী ব্লগগুলোতে আপনারা তো এগুলো শুনেছেন, নিশ্চয়ই জানেন আমি বিভিন্নভাবে গান প্র্যাকটিস করে থাকি, গিটার বাজিয়ে গান প্র্যাকটিস করে থাকি, কখনো গিটারের অ্যাকোস্টিক রিদম গিটারের যে সাউন্ডগুলো সেগুলো সাউন্ড ফাইল হিসেবে ব্যাকআপে মোবাইল ফোন থেকে বাজতে থাকে সাউন্ড বক্সে, আমি সেগুলোর উপর গলা মিলিয়ে কখনো গান গাইতে থাকি, কখনো বা সিডি প্লেয়ার অন করে জনপ্রিয় ব্যান্ডের গানগুলোর সাথে গলা মিলিয়েও আমি গান প্র্যাকটিস করে থাকি। তো এইভাবে আমি বিভিন্ন গান প্র্যাকটিস করতে গিয়ে 2007-08 সালের দিকের একটি ঘটনা, সেই স্পেসিফিক গানটি প্র্যাকটিস করার সময় আমি টের পাই, এই গানটি আমি যতবার প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করে বাসা থেকে বের হচ্ছি অন্য কোনো কাজে, উইদিন ওয়ান উইক একটা না একটা সমস্যা আমার হচ্ছে, বড় রকমের সমস্যাই বলা যায়, যেটা আমার স্বাভাবিক জীবনের মধ্যে ছন্দপতন ঘটিয়ে দিচ্ছে। হয় আমার কোনো জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, এক্সপেন্সিভ জিনিসপত্র যেটা রিকভার বা রিপেয়ার করতে অনেক টাকা পয়সা দরকার, হয় কোথাও জ্ঞানজামে ঝামেলায় জড়িয়ে পড়ছি, কারো সাথে শত্রুতায় জড়িয়ে পড়ছি, কোনো না কোনো একটা ঝামেলা হচ্ছে, এটাকে বলা যেতেই পারে ফ্রেন্ড হন্টেড সং। একবার দুবার তিনবার এই ঘটনাটা ঘটার পরও ফ্রেন্ডস আমি এটা বিশ্বাস করতে চাইনি যে ধুর এটা কিভাবে সম্ভব, একটা গান কখনো হন্টেড হতে পারে? আমি গান কিন্তু প্র্যাকটিস করে গেছি, আমার লিস্টে তো আমি যখন গান প্র্যাকটিস করি অনেক গানই থাকে, প্রতিদিন তো এক গান প্র্যাকটিস করা হয় না, এক বসায় অনেকগুলো গান পাঁচমিশালিভাবে এদিক ওদিক থাকে, সেগুলো আমি জড়ো করে নিয়ে বাজিয়ে সাথে প্র্যাকটিস করতে থাকি, তো সেভাবে সেভাবে ওই গানটা কখনো না কখনো এসে গেছে। যতবার এসে গেছে আরও দু তিনবার এই ঘটনা ঘটার পর তখন আমার টনকটা নড়ে, আসলে আমি তখন বিশ্বাস করতে শুরু করি না দেয়ার ইজ সামথিং রং, সামথিং প্যারানর্মাল। এরপর থেকে ফ্রেন্ডস আজ অবধি ওই গানটা আমি আর প্র্যাকটিস করার সাহস করিনি। মাঝখানে 4-5 বছর গ্যাপ দিয়ে আমি একবার ভেবেছিলাম যে না গানটা প্র্যাকটিস করি দেখি যে এটা কি আসলেই প্যারানর্মাল ছিল ঘটনা না আমার মনের ভুল বা কাকতালীয় কোনো ঘটনা ছিল, কিন্তু ওই 4-5 বছরের গ্যাপের পর আবার যেদিন আমি সেই গানটা প্র্যাকটিস করেছি সাথে সাথে আমার লাইফে আবার একটা বিপদ এসেছে ফ্রেন্ড।
তো এরপর আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম দিস ইজ সামথিং রং, দিস ইজ প্যারানর্মাল অ্যান্ড দ্যাট ইজ আ হন্টেড সং। ভেরি আনফর্চুনেটলি গানটা আমার খুবই পছন্দের গান, আমার ভয়েসকে ওয়ার্ম আপ করার জন্য যে গানগুলো আমার কাছে খুবই আরামদায়ক মনে হয়, কার্যকর মনে হয় এবং ইফেক্টিভ মনে হয়, সেই ধরনের অনেকগুলো গানের মধ্যে ওটা একটা গান ছিল। কিন্তু গানটা আমাকে আমার লাইফ থেকেই বাদ দিয়ে দিতে হয়েছে, ওই গান আমি আর প্র্যাকটিস করার সাহস পাই না ফ্রেন্ডস। তো মনে করলাম এই অদ্ভুত ঘটনাটা, এই অদ্ভুত প্যারানর্মাল ঘটনাটা আমার প্যারানর্মাল সেক্টরের দর্শক শ্রোতা যারা আছেন তাদের সাথে আজকে শেয়ার করি। তো এই ছিল আমার ঘটনা ফ্রেন্ডস, ভালো থাকবেন আপনারা সবাই। TRK ভ্লগস থেকে তালাত রহমান খান সাইনিং অফ, থ্যাংক ইউ।